শোনার পরে বলছে এই মিন্নি এখন তুমি বনাইয়া আমার চেয়ে তো শ্রেষ্ঠ হয়ে গেছ আমার চেয়ে তো তুমি শ্রেষ্ঠ হয়ে গেছো তুমি কিছু শিখে নিয়েছ কাসা তুবতাল আর মানুষ যখন সিনিয়র হয় শ্রেষ্ঠ হয় তখন তার উপর মুসিবত আসতে লাগে বিপদাবদ যত মানুষ বড় হয় তার উপর ঝড়ও বেশি লাগে ঠিক না বড় গাছে বা ঝড় লাগে না ঠিক ওই রকমই জি আমাকে এক সাধারণ মানুষ এমাম আহমদ রহমতুল্ল আলেকে যখন জালেম এ মোতাজেলি রাজাতে যখন কি করেছিল জেলে রেখেছিল তখন এক চোরে সান্ত্বনা দিয়েছিল এরকম একটা কাহিনী আছে চোরে কি করেছিল সান্ত্বনা দিয়েছিল জি যে দেখেন এমাম আমি চুরি করে জেলে এসেছি আমি অপরাধী আপনি কোনো অপরাধ করে জেলে আসেন নাই আর আপনার দিকে গোটা এ রাগবাসী তাকি আছে আপনি যদি বলে দেন এ গুমরাহি কথা যে কোরআন মখলুক তো গোটা মুসলিম ওম্মদ গুমরা হয়ে যাবে এই যে আব্বাসি খেলাফতির যত বড় আয়তন রয়েছে এই খেলে খেলাফতের সবাই হয়ে হয়েছে আরে এমাম আহমদ যখন মাকলুক বলছে তো আর কার কথা ঠিক হইতে পারে এটাই ঠিক আপনার দিকে সবাই তাকিয়ে আছে শান্ত সুতরাং আপনার বালা মুসিবত এসছে ধৈর্য ধারণ করুন কে বলছে চোরেও তালিম দিচ্ছে চোরে উপদেশ দিচ্ছে আমাকে এক ভাই একসঙ্গে উপদেশ খুব গালটাল দিত বেদাতিরা আর দিতেই আছে এখনও কিন্তু অনেক আগে প্রথম যখন গাল শুরু হয় প্রথম গাল যখন শুরু হয় দশ পনেরো বছর আগে তখন আমাদের একজন সিনিয়র খুব মুরব্বী এখন চলে গেছেন বলছেন শেখ মহিলাদেরকে বাচ্চা নিলে প্রসব বেদনা বরদাস্ত করতে হয় কি বুঝলেন মহিলারা যদি বলে আমি বাচ্চা নেব বিয়ে শাদির পরে আর পেটে যে যেন প্রসাব বেদনার সময় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় আমার কি হয় না বেদনা ব্যথা না হয়তো বাচ্চা হবে বাচ্চা হবে না এটা অসম্ভব কথা যে প্রসাদ বেদনা হবে না আর বাচ্চা হয়ে যাবে নাহলে আরো মারাত্মক হবে সিজার হবে ঠিক না তো এই কথা বলে আমাকে এই একটা কথা আমাকে অনেক সান্ত্বনা দিয়েছিল যদি ইসলামের কিছু করতে হয় খেতে মো তাহলে কি করতে হবে গাল খেতে হবে কাল খেতে হবে জি হ্যাঁ যেমন বাচ্চা যদি নিতে হয় হ্যাঁ ছেলে মেয়ের মা হইতে হয় তাহলে পুরো সব বেদনা বরদাস্ত করতে হবে জি জি